মেজান রহমান আপনি লিখেছেন এই থেকে একই সাথে একাধিক মাইয়েদের জানাজা নামাজ পড়া কেমন একাধিক কি এভাবে কি একাধিক ব্যক্তির জানাজা একসাথে পড়া যায় যদি পড়া যায় তাহলে বালে পুরুষ মহিলা ও নাবালেক ছেলে মেয়ে জানাজা একসাথে পড়লে কোন দোয়ারই পড়তে হবে একাধিক ব্যক্তির জানাজা একসাথে পড়া যায় কোনো অসুবিধা নেই বালে পুরুষ এবং মহিলা সবার জন্য একই দোয়া পড়লেও কোনো অসুবিধা নেই যদিও নাবালেক বাচ্চাদের জন্য আলাদা দেওয়ার কথা বর্ণিত হয়েছে তো আমরা একই নামাজের মধ্যেই তাদের জন্য দোয়া করতে পারি কোনো অসুবিধা নেই অর্থাৎ কয়েকজন ব্যক্তির লাশ একসাথে রেখে জানাজা নামাজ পড়া যায় বরং কয়েকজন ব্যক্তির লাশ থাকলে একা একা আলাদা আলাদা করে জানাজা না পড়ে প্রত্যেকের একসাথে জানাজা পড়াটাই হল বিধিবদ্ধ এম ডি শহীদুল ইসলাম আপনি লিখেছেন কারো গিবত করলে তার গোনা আমার কাছে আসবে আর আমার নেকি তার কাছে যাবে কথাটা কতটুকু সব সম্মত হ্যাঁ ভাই প্রথমত গিবত এটা ভয়াবহ অপরাধ এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত গিবতের কারণে আপনি যার গিবত করলেন যার গিবত করলেন ওই ব্যক্তির বদামলের দায় আপনার উপর আসতে পারে এটা একটা ব্যাপার খুব কঠিন অপরাধ হিসাবে আখ্যায়িত করেছে সিনথিয়া প্রামাণিক অর্পিতা আর দিকে আপনি লিখেছেন নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না এটা নিয়ে আমাদের ইখতলাফ আছে অনেক কালে আমরা বলেছেন যে মেয়েরা তাদের নামাজের পায়ের পাতা ঢাকতে হবে টাকনো ঢাকতে হবে অনেকে পাতা সহকারে নামাজের শুধু উপর পাতার উপরের অংশ না বরং পাতার তলার অংশ নাজার নামাজের পায়ের তলার অংশেও ঢাকার কথা বলেন তো আপনি তখন নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে সেটার জন্য পায়ের উপরিভাগও ঢাকাই থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু তলা কোনোভাবে আপনার যদি ঢাকতে না পারেন অনেক আলামের মতে নামাজ হয়ে যাবে আর অনেক আলমে সব তলাও ঢাকতে বলেন তো তলা ঢাকার জন্য পরিধান করার প্রয়োজন হয় অনেকে জন্য মোজার কথা বলেন কিন্তু পাতা অর্থাৎ উপরের অংশ যেটা সেটা ঢেকে আপনি নামাজ পড়বেন নিচের অংশটা ঢাকতে না পারলেও সমস্যা নেই যদিও সেটাও ঢাকার কথা অনেকগুলো অ্যাকরণ বলেন সেটা ঢাকতে পারলে অধিকতর নিরাপদ চাঁদনী ইয়াসমিন অ্যারি থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কীভাবে দোয়া করব কী করলে কবর রাজাব লাগা হবে মৃত বাবার জন্য আপনি আল্লাহর কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি এসেক ফার করবেন আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন তাদের ভুল মাফ করে দিন তাদের অন্যায়গুলো মাফ করে দিন তাদের প্রতি আপনি রহম করুন আপনার ভাষায় আপনি দোয়া করবেন আর কোরআনের ভাষায় দোয়া করলে প্রসিদ্ধ সেদ্ধ আপনি করতে পারেন রব্বের হুমা কামা রব্বায়ানি সগি র এদও আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন সাল্লাভ আশা করা যায় আল্লাহ আপনার আল্লাহ আপনার বাবা মার প্রতি রহম করবেন আর কবরের আজাব নিজের কিংবা বাবা মার কবর লাঘবের জন্য আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবে আর নিজের কবরের লাগাব আজাব লাঘব করার জন্য রাতের সুরে মূর্খ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এটি কবর আজাব থেকে মানুষকে হেফাজত করে এবং আরও অনেকগুলো আমল আছে যেগুলো কবর আজাব থেকে মানুষকে মুক্তি দান করে হাবিবুর রহমান আয়ান লিখেছেন আমি সৌদি আরবের একটি কোম্পানির মসজিদে নামাজ পড়াই ফজর এবং এসার নামাজের সময় মাঝে মাঝে কোনো মুসল্লি আসে না এ অবস্থা আমার করণীয় কি হাবিবুর রহমান আয়ান আপনি সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ফজর আহমের শাহর নামাজ যদি মানুষ না আসে তো আপনি একা একা আজান দিয়ে একামত দিয়ে ইমামের মতো করে একেবারে জোরে কেরাত পড়ে রুগুস আওয়াজ দিয়ে করে আপনি নামাজ পড়বেন ইমামতের নিয়তে কেউ যদি এসে সামিল হবে আর না হলে আপনার নামাজটা আদায় হয়ে যাবে এবং আপনি জামাতে সালাতে করার যে প্রচেষ্টা করেছেন তার জন্য আলাদা সব পাবেন এবং সেই সাথে এলাকাতে ফজর এবং মা এসাতে মানুষ যাতে উপস্থিত হয় যেন তাদেরকে গুরুত্ব বোঝাতে হবে ফজর এবং এসা এটা হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজগুলোর মধ্যে থেকে যার কারণে এই নামাজগুলোতে অবহেলা করা খুবই ভয়াবহ ব্যাপার এবং খুবই মর্মান্তিক ব্যাপার ফজর নামাজের গুরুত্ব অপরিসীম ফজর এবং এসা আমাদের সাথে আদায় করলে পুরো রাত জিগে বরাদ্দ সব আল্লাহ তালা দান বান্দাকে অতএব এরকম ফজল উত্তর নামাজ যেহেতু মানুষ মিস করছে তাদেরকে বোঝানো দরকার হাতে পায়ে ধরা দরকার না সিহা করা দরকার আল্লাহর কাছে দোয়া করা দরকার তাদের জন্য এটা আপনি করবেন